লক্ষীপুর ও বিন্দাকান্দে শিশু বিকাশ প্রকল্পের অধীনে থাকা নতুন করে আরও 118টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নতুন ভবনের কাজের সূচনা করলেন লক্ষীপুরের বিধায়ক কৌশিক রায়। মঙ্গলবার 118টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নতুন ভবনের কাজের সূচনা করলেন লক্ষীপুরের বিধায়ক কৌশিক রায়। মঙ্গলবার ফুলের তোল মাল্টিপারপাস হলে কাজ করে জেলাশাসক রোহন কুমার জয়ের উপস্থিতিতে প্রদীপ প্রজ্বলন করে একই সাথে 118টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নতুন ভবনের সূচনা করা হয়। সভার প্রথমে নতুন ভবন নির্মাণে বিস্তারিত তথ্য সভায় তুলে ধরেন জেলা পরিষদের ইঞ্জিনিয়ার শৈলেশ সিং। তারপর অনুষ্ঠানের প্রধান অতিথি তথা লক্ষীপুরের বিধায়ক কৌশিক রায় বক্তব্য রাখতে গিয়ে বললেন, সরকারের পক্ষ থেকে নতুন করে লক্ষীপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন স্থানে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ভবন নির্মাণের জন্য অর্থ মঞ্জুর হয়েছে। লক্ষীপুর থেকে শাহাদত আলী বরভুইয়ার প্রতিবেদন। তারপর আপনার মন্ডল প্রেসিডেন্ট বিজেপি লক্ষীপুর, মই তেওঁলোকৰ মানে নামটো নাজানিলেও তেওঁলোকক মানে তেওঁলোকৰ ডেডিকেটেড পোষ্ট পৰাই মানে আপোনাৰ ৱেলকাম দিছো, মানে সৰি বহুত অফ থেংক। তারপর আপনার মন্ডল প্রেসিডেন্ট বিজেপি, আমরা আজকে হোলির দিনে আপনাদের সবাইকে আহ্বান জানিয়ে সেই জন্যে যে সরকার তরফ থেকে আমরা 118টি আঙ্গনবাড়ি সেন্টার আমরা পেয়েছি এবং যে আঙ্গনবাড়ি সেন্টারগুলি খুব তাড়াতাড়ির মধ্যে যাতে আমরা সম্পূর্ণ করতে পারি সেই চেষ্টা একটা নেওয়া হয়েছে। এই জন্য আমরা ঠিক করেছি যে 118টি জায়গাতে গিয়ে গিয়ে সব জায়গাতে শিলান্যাস না করে আমরা সবাইকে এখানে ডেকে আজকে এই প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমরা এই 118টা আঙ্গনবাড়ি সেন্টারের আমরা শিলান্যাস করলাম এবং আগামী এক সপ্তাহের মধ্যে আমরা প্রত্যেক জায়গাতে এই 118টি আঙ্গনবাড়ি কেন্দ্রে আমরা যে কাজ সেই কাজগুলো আমরা যাতে শুরু করতে পারি। আমরা ইতিমধ্যে জেলাশাসক মহাশয়ের বক্তব্যে আপনারা শুনেছেন যে কাছাড় জেলাতে প্রায় 3,900 রূপে প্রায় 4,000-এর কাছাকাছি আঙ্গনবাড়ি সেন্টার আছে, আর যার মধ্যে থেকে 1,000 আঙ্গনবাড়ি সেন্টারকে রেশনালাইজেশন করে রেশনালাইজেশন মানে যেখানে আঙ্গনবাড়ির ছেলেরা কম আছে, ছেলে মেয়েরা ছাত্র কম আছে, সেই আঙ্গনবাড়ি সেন্টারকে পাশের আঙ্গনবাড়ি সেন্টারের সঙ্গে যেটাকে স্কুলে অ্যামালগামেশনের প্রক্রিয়া চলছে সেটাকে যাতে আমরা অ্যামালগামেট করে দিতে পারি, এরকম 1,000-এর মতো প্রস্তাব দিয়েছি। আমাদের লক্ষ্মীপুরে প্রায় 600 কাছাকাছি আঙ্গনবাড়ি সেন্টার আছে, 600 কাছাকাছি আঙ্গনবাড়ি সেন্টার আছে এবং আমার কাছে যতটুকু তথ্য আছে যে প্রায় 50-60 আঙ্গনবাড়ি সেন্টার আছে, যে আঙ্গনবাড়ি সেন্টারগুলিতে ভালো ব্যবস্থা আছে, বসার ব্যবস্থা বা বাকি যে ব্যবস্থাগুলো সেটা আছে, মাত্র 50-60 আঙ্গনবাড়ি সেন্টার আছে। বাকি যে আঙ্গনবাড়িগুলি আছে এটাকে একটা লাল ঘর টাইপে এরকম একটা তৈরি করে দেওয়া হয়েছে, যে ফ্রিজ লেভেলের নীতি আছে সেখানে বসার ব্যবস্থা নেই, জল বৃষ্টি দিলে জল পড়ে, শুধু উপর থেকে জল না ভিতরে জল থাকে, টয়লেটের কোনো ব্যবস্থা নেই, এরকম একটা করা হয়েছে। যে বিল্ডিং আছে কিন্তু বিল্ডিংয়ের অবস্থা শোচনীয়, সেখানে বসার অবস্থা নেই এবং অনেক জায়গাতে দেখা যায় যে বারিন্দাতে গিয়ে 4-5 জন ছেলে মেয়ে পড়ে বসে সেখানে পড়াশোনা করছে। এই জন্য এই সেন্টারগুলিকে কীভাবে আমরা নতুনভাবে তৈরি করে নিতে পারি, জেলে মে কবি কি হামলো আঙ্গনবাড়ি যাতে হ্যাঁ আপ লোক সে বহুত লোক সে মিলা ভি হ্যাঁ মিলে ভি হ্যাঁ তো আঙ্গনবাড়ি কা হালত জো হ্যায় থোড়া দয়নীয় রহতা হ্যায়, কিসি কিসি আঙ্গনবাড়ি মে পঙ্খা নি রহতা হ্যায়, কিসি কিসি মে ছত সে পানি নিকলতে রহতা হ্যায়। তো ইয়ে এক বহুত আচ্ছা পহল হ্যায় কি জিসমে কুল হামারে ডিস্ট্রিক্ট মে 3940 আঙ্গনবাড়ি হ্যায়, জিসমে হামনে প্রপোজাল দিয়া হ্যায় 1005 আঙ্গনবাড়ি কো রেশনালাইজ করতে। তো কুল 2900 আঙ্গনবাড়ি মধ্যে 118 আঙ্গনবাড়ি বহু বড় শুরুয়াত হো এই পুরে ইন্ডিয়াকে আঙ্গনবাড়ি কো আঙ্গনবাড়ি থ্রু যে আমাদের বচ্চে হ্যাঁ যে 3 সাল সে ছোটে যে 6 সাল সে ছোটে জিনো আপলোক জিনিস আপলোক মিলতে হ্যাঁ জিনো আপ পড়াতে হ্যাঁ জিনো আপ গানা শিখাতে হ্যাঁ খানা খিলাতে হ্যাঁ উসমে ফির আপকো এক মদদ মিলেগা আপলোকো ভি এক হৌসলা মিলেগা আর যো ভি এসএনপি যো ভি সাপ্লিমেন্টারি নিউট্রিশন যো আপলোকো মিলতা হ্যাঁ ডিএচআর যো আপলোক ডিস্ট্রিবিউট করতে হ্যাঁ আশা হ্যায় কি উসকো আপলোক বিলকুল ইমানদারি সে ডিস্ট্রিবিউট করে उसमें कोई भी गड़बड़ी ना होने दें। और ये 118 आंगनबाड़ी हम लोग कोशिश करेंगे जल्द से जल्दी बन के आप लोग को हम हैंड ओवर कर दें ताकि आप लोग को जो 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 दिक्कत आप लोग अभी तक झेल रहे थे वो आगे आप लोगों को ना झेलना पड़े। थैंक यू। आज हमारे खूब ही ভালো লাগছে আমাদের এটা আমাদের দিন যে আমাদের এটা আঙ্গনবাড়ি সেন্টার
ফাউন্ডেশন লাইট সিরিমনি হতে চলেছে, সেটার জন্য আমরা খুবই গর্বিত এবং আনন্দিত। আমাদের বিধায়ক মহাশয়ের জন্য আমরা এতটা সুন্দর একটা সুযোগ পেয়েছি। আমাদের এতদিনের অনেক কষ্টের দিন অবসান হয়েছে এবং অনাদি ওয়ার্কাররাও হেল্পাররাও অনেক কষ্টে অঙ্গনওয়াড়ি সেন্টার চালিয়ে গিয়েছেন। এখন আগত দিনগুলোতে ওরা খুব সুন্দর এবং স্বচ্ছভাবে সে সেন্টার চালাতে পারবে, একটা ভালো সুবিধা পাবে, সেই জন্য আমরা খুব খুশি হয়েছি। এবং সেই জন্য আমরা আমাদের বিধায়ক মহাশয়কে অনেক ধন্যবাদ জানাচ্ছি। উনি ওনার প্রচেষ্টায়